हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के मैं आपने देखे आलू दिए कीभावे खूब सहजे बिकेलेर एक नाश्ता तैरी करा जाए सेटी देखाबो। इवन एटा आपनी सकालेर नाश्ता हिसेबेओ खेते पारबेन। तो ये रेसिपिटार जोन्नो आमादेर बासाय अवेलेबल थाके एमन सब उपकरण ही शुधुमात्र लागबे एबं खूबी सिम्पल वेते एबं एकदम अल्प समये ये रेसिपिटी करा सम्भव। तो ये रेसिपिटार जोन्नो आमी एखाने तीनटी बड़ो माने मीडियम साइजे आलू निये निएछि। एर साथे आमी जस्ट एक डिम एड करब। एखन आमी एई आलूगुलोर मध्ये एके एके जा जा उपकरण लागबे सेटा एड करे दिच्छी। तो एखाने प्रथमे आमी धनिया पाता निये निएछि, सेगुलो दिए दिब। एरपरे आमी काँचा मरिच कुचि दिए दिब। तारपर एर मध्ये आमी पेंयाज दिए दिब। एखन एर मध्ये কিছুটা লবণ দিয়ে দেব, এটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে আমি আলুগুলোকে খুব মিহিনভাবে ম্যাশড করে নিয়েছি। দেখেন এর মধ্যে কোনো লাম্পস নেই। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। আপনারা যদি এটা আরও পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবং আলুর পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন ঠিক এভাবে করে ডিমটা সুন্দরভাবে আলুর সাথে মিক্স করে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তাতে কিছুটা তেল দিয়ে দিতে হবে। এই এই রেসিপিটার জন্য আমার খুবই অল্প পরিমাণে তেল লাগবে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আমার এই আলুটা। আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা ছড়িয়ে দিব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, এমনভাবে আলুটাকে এখানে সমান করে দিতে হবে। আমি এটাকে গোল করে দিচ্ছি, অনেকটা পরোটার মতো। এখন একটি খুন্তি দিয়ে এর সাইডগুলোকে আমি একটু সুন্দর করে দিব, তাহলে দেখতেও জিনিসটা সুন্দর হবে। এবং এর উপরে এভাবে প্লেন করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি আমার পেছনের সাইডটা অনেকটাই মনে হচ্ছে হয়ে গেছে। তো এখন আমি এটাকে যেটা করব, এখন যদি আমি এটা এইটা দিয়ে উল্টাতে যাই তখন ভেঙে যাবে, সেক্ষেত্রে আমাকে এই কড়াইটাকে ফ্লিপ করতে হবে। আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে এটাকে উল্টাবেন। এভাবে করে আপনারা উল্টে নেবেন। এখন আমি এটাকে আবার ওই পিঠটা 5 মিনিটের জন্য হওয়ার জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি প্লেটে নিয়ে নিব, যেহেতু হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো এটা কতটা নরম এবং স্মুথ হয়েছে। দেখছেন কতটা নরম এবং স্মুথ হয়েছে। এটা খেতে যে কতটা মজার, আপনারা বাসায় তৈরি করে খেলে আপনারা দেখবেন খুবই টেস্টি এবং খুব ইজিয়েস্ট ওয়েতে বানানো যায়।
বাচ্চাদের টিফিনের জন্য বিকেলের নাস্তা হিসেবে অথবা সকালের নাস্তা হিসেবেও কিন্তু এটা খেতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।